দুই দিনের মাথায় আবারও মিজোরামে মাটি চাপায় মৃত্যু ঘটল একজনের। আপনারা অবগত, গত দুই দিন আগে মিজোরামে এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। দক্ষিণ দলাইয়ের দুজন ছিলেন, জামালপুরের একজন এবং রাজনগরের একজন, সঙ্গে ছিলেন প্যাসেঞ্জার হিসাবে শিলডুবির একজন। সেই তিনজনের মৃত্যুর একদিনের মাথায় আবারও মিজোরামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটল। রাজঘাট গ্রামের একজন যুবক মিজোরামে গিয়েছিলেন কোনো একটি কাজে, আমরা এখনো নিশ্চিত নয় তিনি কি কাজে মিজোরাম গিয়েছিলেন। এখনো পর্যন্ত যেটুকু খবর আমরা সংগ্রহ করতে পেরেছি তাতে যে সেখানে মাটি চাপা পড়ে স্পষ্ট নয়। এখনো সম্পূর্ণ তথ্য আসার সাথে সাথে আমরা আপনাদের অবগত করাবো। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে মাটি চাপা পড়ে মৃত্যু ঘটেছে। এই মুহূর্তে আমি রয়েছি যে যুবকটি মারা গিয়েছেন ওনার বাড়ির সম্মুখে। এখানে ওনার আত্মীয় পরিজন অনেকজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের রাজঘাট গ্রামের আমার ছোট ভাই শাহাবুদ্দিন লস্কর ওরফে দোলা কাল রাত্রে 9টার সময় মিজোরাম মাটি চাপায় মৃত্যুবরণ করিয়াছে। তো আজকে সকাল 8টার সময় আমরা খবর পাইছি, আর সঠিক তথ্য আমরা তো এখনো পাইছি না। তবে আমরা এখান থেকে আত্মীয় স্বজন দেখরা এখানে পৌঁছার পরে সঠিক তথ্যটা আমরা পাইমু যে কীভাবে মারা গেল, তো অতটুকু আমরা জানি। আর মিজু এখানে লোকাল মিজুর তরফ থেকে ফোন আইসে করো ও যে দোলা মারা গেছে হইয়া, এখন আমরা মানুষ যাইতরা সাম্পাই বিবার হতে কাইফান গিয়া গাড়ি ব্রেক মারে আছে সিলার 10 পড়ছে 10 পড়া টাইম নামিয়া 10 হাতর রাইতরা হাতর এই সময় অন্য দেশে টানে লইয়া প্রঙ্গ গেছে আমরা কাছে মেসেজ আইছে, তার লাশ কাপড় মারি হয়েছে আপনার।